কয়েক হাজার কিলোগ্রাম ওজনের একটি অকেজো স্যাটেলাইট পৃথিবীতে আছড়ে পড়তে চলেছে বলে জানিয়েছে মহাকাশ বিজ্ঞানীরা। জানা গিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির ERS-2 উপগ্রহটি 1995 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। সেই সঙ্গে মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন আনুমানিক 2 টনের কৃত্রিম উপগ্রহটির অবতরণ করানোর মতো কোনো সুযোগও নেই। আর্থ রিমোট সেন্সিং ERS-2 স্যাটেলাইট, যার আনুমানিক ওজন প্রায় 2 টন, স্যাটেলাইটটি প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের পরিণতি পর্যবেক্ষণ করেছে। পাশাপাশি পৃথিবীর ক্ষয়প্রাপ্ত মেরু, বরফ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এবং উষ্ণতা বৃদ্ধির তথ্য সংগ্রহ করেছে ইউরোপীয় রিমোট সেন্সিং স্যাটেলাইটটি। তবে সেই স্যাটেলাইটটির পতনের সঠিক অবস্থান নির্দিষ্ট করে জানাতে পারেনি মহাকাশ গবেষণা সংস্থাটি। তবে টুকরো টুকরো হয়ে বায়ুমণ্ডলে পুড়ে যাবে, তারপর সমুদ্রে পতিত হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। তবে যে টুকরোগুলো পৃথিবীতে আছড়ে পড়বে সেগুলো থেকে কোনো তেজস্ক্রিয় বিকিরণ হবে না বলেও দিয়েছে আশ্বাস। স্যাটেলাইটটির গতিবিধির উপর ইউরোপীয় স্পেস এজেন্সির বিজ্ঞানীরা কড়া নজরদারি চালাচ্ছেন বলে জানা গিয়েছে।